তুই টিকটক করছিস? না না, আমি ফটো তুলছি। সুইডিস হাই, অনেকদিন পর হয়, আর ইট ইজ 5:44। তো এত সকালবেলা আমরা একটা রাইডে যাচ্ছি, তো রাইডে গিয়ে কথা বলবো। আর এই সাইকেলে দুটো অ্যাটাচমেন্ট এসেছিল, যেটা আমি বলেছিলাম এই ব্লগে, যে ব্লগটা নিচে দেখতে পাচ্ছ এই ব্লগে, সেটা হচ্ছে একটা এটা, সেকেন্ড ওয়ান এটা। হে গাইস, ইটস মি ইয়োর প্রীতম দাস, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আর দিস ইজ আনাদার ব্লগ, ব্লগ 38। Hey guys, so friends, so bondhura, so guys, it's me, Pritam. তো ব্লগে তো বেরোবো, বাট মেন কথা এইগুলো সব চুনা লেগে গেছে, কিছু বলার নেই। জাস্ট এরকম লুক, আগের লুকটা ছিল একটু আলাদা। যারা যারা দেখো নি, ইনস্টাগ্রামে যাও, আইডিটা আসছে নিচে, সেই আইডিটা যাও দেখে নাও। আর এখন ওগুলো তো আগের চেয়ে কতটা লোল লাগছে আমি দেখতে, আমি জানি লোল লাগছে, বাট তাও চো। ওয়েলকাম, স্মল মর্নিং রাইড, অনেকদিন পর এরকম সকালবেলা, এত সুন্দর ওয়েদারে, বাট রোদ উঠে গেছে। আর ওয়ান মিনিট পাশে গাড়ি যাবে, দূরে একটা রাস্তা। লকডাউনের মধ্যে অনেকদিন বেরোনো হচ্ছিলো না, তাই আজকে সকালবেলা ছটার সময় বেরোনোর কথা ছিল, বাট বাঙালির টাইম ছটা মানে এরা 6:30 বাজিয়ে দিয়েছে। আসার কথা ছিল 6:00, আর এরা বাজিয়ে দিয়েছে 6:30। সো বেসিক্যালি দ্য ডেস্টিনেশন অফ মাই জার্নি, এটা এখন বলা যাবে না, ব্লগের সাথে সাথে দেখো মজা আসবে, বিকজ বলে দিলে তো এখান দিয়ে সবাই স্কিপ করে বেরিয়ে যাবে কোথায় যাচ্ছি। বাট যেখানে যাচ্ছি সেখানে মেন প্রবলেম হচ্ছে সেটা খোলা আছে নি এত সকালবেলা। আই ডোন্ট নো কথা শোনা যাচ্ছে নাকি, বিকজ মাস্কের ওপর দিয়ে কথাটা শোনা যায় না। এবার শোনা যাবে, মাস্কে কথা আটকে যায়, গরম লাগে না, না মাস্কের সিরিয়াস কথা আটকে যায়, ওর জন্যই হয় না। কেন কোনো সাইকেল এক্সচেঞ্জ হবে না, যে যা সাইকেল নিজে ভাবে চালাবা, পড়ে যাবো না তো পিছন দিকে, না না কেউ দাঁড়াবি না। অভিষেক বলো, তোমার কেমন লাগছে? এমন করে করে দিচ্ছি রাস্তাঘাটে মুখ দেখাতে পারছি না আমি, বলে ওই কমেডিয়ান বলো দাদা কে বলে, লোকজন পাড়া পাশ থেকে বলে, পাশ থেকে বলে, রাস্তাঘাটে গেলেই ওরকম কি বলে, ওই মালটা না সেটা থার্ড ব্লকে ছিল, কলটা নিয়ে আমি বলো এরকম বলে। আরে মামি মা দিদি, ওটা দিদি কি বলছিস, কার সাথে বেড়াতুন দে, আরে সব মোটা মানুষ মা জানি না এই ব্লগটা কতটা ভালো হবে বা ভালো হবে না, বিকজ এটা আমার ফার্স্ট ট্রাই টু ক্রিয়েট আ মোটো ব্লগ বা বাইসাইকেল ব্লগ। এর আগে আমি কোনোদিন এরকম টাইপের ব্লগ শ্যুট করিনি, জাস্ট নর্মাল ব্লগ শ্যুট করেছি। দেখা যাক, সব এডিটিং কাকার হাতে, ক্যামেরা মাঝে মাঝে পেকে যাচ্ছে, আর দেখাবো সেট আপটা কীভাবে করা হয়েছে, সেট আপটা কম্পোজিটের সেট আপটা কীভাবে করা সেটা দেখাতে হবে। নো গোপ্রো, নো কোনো ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা, আমার ফোন দিয়ে রেকর্ড হচ্ছে, যেমন আগে আমি করতাম রেকর্ড তেমনই রেকর্ড হচ্ছে। এটা একটা লাভ আছে, এরকমভাবে রেকর্ড না করলেও সাইকেল চালানোর সময় আপনারা মিউজিক শুনতে পারেন, তোমরা মিউজিক একটুখানি স্পেস দিবি অভিষেক হবে, তুই ওরা ঠিক আছে, ওরা ওদের মতো ঠিক আছে, ওদের জায়গায় তুই আমার পাশে আয় তাহলে, আয়
কতক্ষণের রাস্তা যাই না, বাট রাস্তাটা সুন্দর। সকালবেলা এরকম রাস্তায় এসে মজা আলাদা না বস? বলো বস। হ্যাঁ ভালো। সিরিয়াস কথা, এখানে যদি অভিষেকের রিয়াকশন রেকর্ড করা যেত সামনে ফ্রন্টে ক্যামেরায়, তাহলে শুধু আমি হাসছি না, এখানে সবাই হাসছে অভিষেকের রিয়াকশনে। চলে এসছে, খোলা ঢুকতে দেবে নাকি? এখন আসেনি, ডেস্টিনেশন চলে এসছে, আই ডোন্ট নো, ঢুকতে দেবে নাকি? এখন ছড়বো আমরা, আগেও ঢুকছি। কত দেবে না ভাই? হ্যাঁ জিজ্ঞেস করে কেউ চি। এখন অভিষেক এবং অতনুদের স্যারদের একটা নার্সারি, এখানে সকালে ব্লগের জন্য, এইরকম মোটো ব্লগের জন্য এটা খুব ভালো একটা এলাকা, তাই এখানে আসলাম। আর শুধু এখানে আমরা না, এর আগেও অনেক বড় বড় সেলিব্রিটি যেমন ফেলুদা চরিত্রে অভিনয় করা সব্যসাচী চক্রবর্তী আরও অনেকে এসেছিল এখানে, তো ঋতুপর্ণা সেনগুপ্ত। ফ্রেম খাওয়ার কথা বলছে, বাট জায়গাটা খুব সুন্দর, শীতকালে জায়গাটা আরও বেশি ভালো লাগে, এখন না যত ভালো লাগে, বাট সকালবেলার জন্য এরকম ওয়েদারে এইসব জায়গায় আসা খুবই ইন্টারেস্টিং ব্যাপার সেবার। বাট একবার নার্সারি পুরো ভিউটা দেখাবো, একদিন পর বেরোলাম বাড়িতে লকডাউনের পর, আর মাস্ক পরিনি বিকজ ভেতরে আছি, তো কোনো প্রবলেম নেই। তো এখন পুরো নার্সারিটা একবার ভিউ দেখাবো, টোটাল ভিউ। তো বেসিক্যালি রিসেন্টলি একটা ব্যাপার হয়েছে, যেটা হচ্ছে আমাদের টিকটক অ্যাপ, মানে ইন্ডিয়ার ঘরে ঘরে টিকটকার থাকতো ইউটিউবারের চেয়ে, সেই অ্যাপটা ব্যান্ড হয়ে গেছে। তো এর সঙ্গে আরও কিছু কিছু অ্যাপ ব্যান্ড হয়েছে। কী কী ব্যান্ড হয়েছে ভাই? টিকটক হয়েছে, হ্যাঁ, শেয়ার ইট, হ্যাঁ, ইউসি ব্রাউজার, হ্যালো, জেন্ডার, ভিমেট, জেন্ডারও ব্যান্ড হয়ে গেছে, জেন্ডারও ব্যান্ড হয়ে গেছে, ভিমেট, ডিইউ ক্লিনার, ডিইউ ব্রাউজার, আপনাদের ভালোবাসাতে অনেকদিন চলবে ইউটিউব। কলেজে এত ব্যস্ত থাকতাম যে ওর কলেজ আলাদা সাইডে, আমার কলেজ আলাদা সাইডে, অতনু কলেজ আলাদা সাইডে, তিনজন। আমি অনেক বড় হয়ে গেছি, এক বছর বড় হয়ে গেছি। এই দাড়িও অনেক বড় হয়ে গেছে। আমিও তো এক বছর বড় হয়ে গেছি, তো দেখাবি না? আমি না চোখ তুলবো। টিকটক করছি না, আমি টিকটক করছি না, দেখতেই পাচ্ছেন টিকটক বলবো না খারাপ, বাট কিছু কিছু স্ট্যাটাস সবাই দিত, সেই স্ট্যাটাস কান্না দুঃখ সব এখন বন্ধ হয়ে গেছে কিছুদিনের জন্য। মন ভেঙে গেছে, পাখায় ব্যথা হয়েছে, আমার দিয়েও খুশি কেউ হবে না, কেন তো মারাত্মক খুশি টিকটক ব্যান্ড হবে। আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, বিকজ আমাদের যেটুকু ঘোরার সকালবেলা, এখন বাজে কটা? আটটা, আটটা সামথিং হবে, আমরা বেরিয়েছি কটা? ছটার সময়, আটটাই বাজে, আটটাই বাজে, আটটাই বাজে। তো আমরা বেরিয়েছিলাম ছটার সময়, আর এখানে আসতে আমাদের লেগেছে আধ ঘন্টা লেগেছে, আর এখানে আমরা ফটোশ্যুট করতে 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 টাইম চলে গেছে, ভালো টাইম চলে গেছে। তো আবার যাওয়ার সময় একই রাস্তা, রাস্তা কি দেখাবো, একদম বাইক সাইকেল রাইডিংয়ে আপনার সাথে আছি আমি প্রীতম। তো আবার আরও ব্লগ আসবে এরকম টাইপের, যদি পছন্দ হয় সবাই তাহলে এরকম ব্লগ আরও নেব। আর বেশিরভাগ রাস্তায় সবাই আমার দিকে তাকাচ্ছে, বিকজ আমি সাইকেল চালাতে চালাতে এরকমভাবে বকবক করছি, তো তাই এরকম হতে থাকে আমাদের সাথে, আমাদের মধ্যে ব্লগারদের সাথে এরকম হতে থাকে। বাট রাস্তা এরকম জোরে চালিয়ে মজা আছে, জোরেটা ভালো না, আরে আমারটা তো ভালো,
লাইটটা মোটো ব্লগ হবে, যদি এটা ভালো লাগে তাহলেই ওটা করবো, ঠিক আছে। তাই এইটা একটুখানি 276 সাবস্ক্রাইবারের মধ্যে যদি 50% লাইক করে দাও বা ওয়াচ করে নাও তাহলে আমার খুব ভালো লাগবে, বিকজ সাপোর্ট লাগে। লাইক ওয়াচ এগুলো করলে মনে হয় যে আর একটু ভিডিও বানাই, মোটিভেশান আসে নিজের থেকে তোমাদের জন্য, যাতে তোমরা দেখছো হ্যাঁ কিছু না। আরে ডগি আর না সাইট। Sometimes I say that I want you back, but I don't know what to do. এই জায়গাটায় আমি ঠিক 3-4 বছর আগে একটা ফটো ছেড়েছিলাম ইনস্টাগ্রামে, সেটাও আছে। সেটা হচ্ছে এই স্ক্রিনে এই যে ফটোটা দেখছো, এই ফটোটা ছেড়েছিলাম। আজকে সব খোলাসা হবে, সব বলা হবে আজকে এই ব্লগের মধ্যে, যে কোথায় কী করেছিলাম। লাস্ট এটাই ছিল, এটাই বলেছিলাম। এখানেই এন্ড, মেন কথা ব্লগ এখানেই শেষ। গরম যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও, কোথায় ভালো লেগেছে সেটা কমেন্ট করো, আর যদি ভালো না লাগে ডিসলাইক করে দিয়ে বলে দিও কেন ভালো লাগেনি। আর ফার্স্ট টাইম ট্রাই করলাম তাই বলছি, একটু সাপোর্ট করো। তাহলে নেক্সট যে আরেকটা সাইকেল ব্লগ করবো সেটাও করবো। আর এটা খুব চিকনা হয়েছে বলে কিছু খারাপ দেবো না, অনেকদিন পর ছক্কা ছক্কা অনেকদিন পর চিকনা হলাম এরকম ছক্কা চিকনা। এখানে অভিষেক দা কিছু বলে দাও লাস্ট পর্যন্ত, তোমার দর্শক দেখতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা থেকে মুক্ত থাকবেন। আর আজকে তো ঝগড়া হয়েছে, আমাদের ভিডিওটা ভালো করে দেখবেন। আর ঝগড়া হয়েছে বলে দে না না, ও ঝগড়া হয়নি আমাদের, ওটা আমাদের ভালোবাসা আমাদের দুজনের প্রতি। এখন কেউ যদি সিরিয়াস নিলে সেটা আমার কোনো ব্যাপার না। বাই বলে দে, ছাড়া বলেনি আমার কারোর সাথে, বাই বলে দে, টান টানিস না, বাই বাই বাই, গুড বাই, খুব ব্যথা লেগেছে, গুড বাই মানে। সো গাইস স্পিরিটস বাই এন্ড জাস্ট ফাটাফাট Stand down for the best now. Take my time, you better pay up in the next stop. Throw a rollie with a hashed out, cursed out. I see where the time's out. Get my burst out. Fucking time's out.